ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি কুরবানি করতে চান এবং কুরবানির নিয়মাবলী সম্পর্কে জানতে চেয়েছেন। তো কুরবানির যেটা নিয়ম হলো, প্রথম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহে যেতেন, আর ঈদুল আজহার দিন কিছু খেতেন না। এটা বর্ণিত রয়েছে তিরমিজি ইবনে মাজাহ ও দারিমিতে মিশকাত হাদিস নম্বর 1440। আর রসুল সাল্লাম যেটা করতেন, কুরবানির দিন প্রথমে নামাজ পড়তেন, তারপরে কুরবানি করতেন। তিনি বলেন, যে ব্যক্তি এভাবে করবে সে প্রকৃত আমাদের সঠিক রীতিনীতিকে অনুসরণ করবে। বুখারি হাদিস নম্বর 951। তারপরে আছে কুরবানি করার বিষয়ে সাদ্দাদ ইবনে আউয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নিশ্চয় আল্লাহ প্রত্যেক বস্তুর প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলেছেন। অতএব কোনো ব্যক্তিকে কেসাস ইত্যাদিতে হত্যা করার সময় তাকে উত্তম রীতিনীতিতে সহকারে হত্যা করবে। তার আর কোনো প্রাণীকে জবে করার কালে উত্তম পদ্ধতিতে জবে করবে। জবের পূর্বে ছুরি ভালোভাবে শান দিয়ে ধারালো করবে, যাতে করে জবেকৃত পশুর বেশি কষ্ট না হয়। সহিহ মুসলিমের হাদিস মিশকাত হাদিস নম্বর 4073। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল সাল্লাম ছুরি ধার করতে এবং তা পশু হতে গোপন করতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, তোমাদের কেউ জবে করার সময় যেন তাড়াতাড়ি করে। ইবনে মাজাহ হাদিস নম্বর 3172। এই হাদিসটি যাইব, কিন্তু পরের হাদিস 3172 একটা টিকায় রয়েছে, সেটা সহিহ হাদিস। জাফর ইবনে মুসাফির আব্দুল আসওয়াদ ইবনে লাহিয়া ইয়াজিদ ইবনে আবু হাবিব সালিম তার পিতা হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদিসটি সহিহ। সহিহ মুসলিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বাকে শুয়ে জবে করেছিলেন। মুসলিম হাদিস নম্বর 1967। বুলুগুল মারাম হাদিস নম্বর 1347। তাই কুরবানির পশুকে প্রথমে ফেলে বাম কাতে শোয়াতে হবে, যাতে করে তার মাথাটা দক্ষিণে, লেজটা উত্তর এবং পাগুলো পশ্চিম দিকে থাকে। আর জবেকারীকে পূর্ব দিকে দাঁড়িয়ে পশ্চিমে কিবলামুখী হয়ে পশুর ঘাড়ে ডান পা দিয়ে একটু ঝুঁকে পড়ে গলায় ছুরি চালাবে। তবে বিশেষ অসুবিধা দেখা দিলে যে কোনো দিকে ফেলে জবে করা যেতে পারে, কারণ কিবলামুখী করাটা উত্তম কিন্তু ওয়াজিব নয়। আহকামুল ওজাইহ আহকামুল ওজহিয়া 88 পৃষ্ঠা এবং 95 পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সাদা কালো রঙের ভেড়া দ্বারা কুরবানি করেছেন। তখন আমি তাকে দেখতে পেলাম, তিনি ভেড়া দুটোর পার্শ্বে ঘাড়ে ডান পা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তার নিজে হাতে সে দুটোকে জবে করলেন। বুখারি হাদিস নম্বর 5558, 5564, মুসলিম হাদিস নম্বর 1966, ইবনু মাজাহ হাদিস নম্বর 3120, আবু দাউদ হাদিস নম্বর 2794, বুলুগুল মারাম হাদিস নম্বর 1346। অতএব প্রত্যেক জবেকারী উচিত হবে পশুর ঘাড়ে পা রেখে, ডান পাটা রেখে জবে করা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতটাকে পালন করা। কিন্তু যদি কেউ উঁটকে দাঁড় করে তাহলে তাকে ফেলে জবে করা যাবে না, কারণ উঁটকে দাঁড় করিয়ে জবাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা হজের মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উৎসর্গকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের জবে করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো, অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও। যে কিছু যাঞ্চা করে বা যে কিছু যাঞ্চা করে না তাদেরকে, এমনিভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা হজ আয়াত নম্বর 36। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সাতটি উট দাঁড়িয়ে থাকা অবস্থায় কুরবানি করেন। বুখারি হাদিস নম্বর 1712, 1714। জিয়াদ ইবনু জুবাইর রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি যে তিনি আসলেন এক ব্যক্তির নিকট যে তার নিজের উটকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন যে তার নিজের উটটিকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে উঠিয়ে তাকে কি করো, উঠিয়ে দাঁড়ানো অবস্থায় বেঁধে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই হচ্ছে সুন্নাত। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে আব্দুর রহমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাহাবীগণ কুরবানির পশুর উটের সম্মুখের বাম পা বেঁধে এবং বাকি তিন পায়ের উপর দণ্ডায়মান অবস্থায় কুরবানি করতেন। আবু দাউদ হাদিস নম্বর 1767। এবার আসা যাক কুরবানির দোয়া।
পূর্বে একটি হাদিস যেটা আমি বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করা যায়, এটাও কেউ দোয়া হিসাবে ব্যবহার করতে পারে কুরবানির দোয়া, বা সাধারণ পশু এটা বলে জবে করতে পারে। তারপরে কুরবানির একটি খাস দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়ালাক আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর সবচেয়ে মহান, হে আল্লাহ এটা তোমার তরফ থেকে এবং তোমার জন্য, হে আল্লাহ তুমি আমার নিকট হতে কবুল করো। পরিবারের পক্ষ থেকে হলে তাকাব্বাল মিন্নি এর পরে ওয়ামিন আহলি বাইতি যোগ করবে। কুরবানি যদি অন্য কেউ করে, হয়তো কুরবানি অন্যজন দিচ্ছে, আমি যাবে করছি বা অন্য কেউ যাবে করছে, কুরবানি অন্য কারো পক্ষ থেকে হলে তাকাব্বাল মিন বলে ব্যক্তির নাম উল্লেখ করবে। শায়খ আলবানী তাহাকিক ইরওয়াল গালিল হাদিস নম্বর 1118।